ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় টেট পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন প্রস্তুতি শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিষয়ে পূর্বেই সবুজ সংকেত দিয়েছিল প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি। এবার জেলায় জেলায় টেট ক্যান্ডিডেটের জন্য পরীক্ষার ভেন্যু ও পরীক্ষার সেন্টারের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ নির্দেশ দিল শিক্ষা পর্ষদ। আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে জেলায় কর্তৃপক্ষ পরীক্ষা কেন্দ্র এবং সম্পর্কে এইসব কেন্দ্রে কতজন করে পরীক্ষা বসতে হবে তার সব তালিকা পাঠানো নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে, টেট কবে নিতে পারে, নতুন টেট কতদিন পরে হতে পারে, সবই আজকে কিভাবে নিবে, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দাবি দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। কিছুদিন আগে হাইকোর্টের নির্দেশে নতুন পর্ষদ সভাপতি হন গৌতম পাল। এরপরেই তার কণ্ঠে শোনা যায় যে প্রাইমারি টেট নিয়ে আশাবাদী বক্তব্য। এবার কার্যত সেই কথাই বাস্তবায়নের পাশে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গৌতম পাল এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও বলেছেন টেট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আসার জন্য যা পদক্ষেপের প্রয়োজন তা নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিকাঠামোগত সুবিধা এবং যোগ্য যোগাযোগের সুবিধা থাকে যেন সেই দিকেই নজর রাখতে বলা হয়েছে। নিয়োগের বেনিয়মের অভিযোগ করার কোনোরকম ব্যবস্থা পূর্বে ছিল না, এবার থেকে শিক্ষা পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন প্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ, টেট নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে সরব টেট পাস ছাত্রছাত্রীরা কলকাতার রাস্তায় আন্দোলন করছে। বহু টেট পাস প্রার্থীরা এই বিষয়ে রাজ্য সরকারের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। সূত্রে খবর, চলতি মাসেই দ্বিতীয় সপ্তাহ বৈঠককে করতে পারে পর্ষদ কমিটি। মনে করা হচ্ছে এই বৈঠকে টেট পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। টেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র গ্রহণ পদ্ধতি সহ বিভিন্ন পরিবর্তন নিতে চাইছে, তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে পুজোর পরেই টেট পরীক্ষা নিতে পারে পর্ষদ। অর্থাৎ যতদূর সূত্র মারফত খবর, সেই খবর অনুযায়ী যে পুজোর পরেই টেট আবেদন শুরু করবে নতুন যে পর্ষদের সভাপতি, তিনি এই কথাই সংকেত দিয়েছে। অর্থাৎ পুজোর পরেই নতুন করে টেট নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা টেট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন। তো সেই ক্ষেত্রে কিছুদিন পরেই পুজো, তারপরেই নতুন টেটের আবেদন প্রক্রিয়া শুরু হবে। যখনই আবেদন প্রক্রিয়া নোটিফিকেশন দেবে তখনই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।